বহুল আলোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয়েছে। জাতীয় সংসদে এই বিলটি পাশ হওয়ায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবে রাষ্ট্র ও আসামি পক্ষ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পর থেকেই রাজধানী শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে তরুণ সমাজ। দাবি ওঠে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আরও কঠোর করার, এরপর আইনটি সংশোধন আনার উদ্যোগ নেয় সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2013 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরকৃত আকারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2013 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো।